হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম হাতরা দিতে যাইবো আল্লাহ কয় আদম নবী মোহরানাটা তাড়াতাড়ি দিয়া লাও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন এই কথা বললেন আদম নবী কয় আল্লাহ আমার কাছে টাকা নাই আল্লাহ আমার কাছে পয়সা নাই আমার কাছে কোনো মোহরানা নাই আল্লাহ কয় আদম নবী গো ও আদম নবী তুমি তো এমনে মোহরানা দিতে পারবা না আদম নবী রে যেই কালিমাটা দেখছো আরশের মধ্যে লেখা যেই কালিমাটা দেখছো জান্নাতের সূরকাতে লেখা ওই কালিমাটা একবার পড়ো আদম নবী কয় কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী যখন কালিমাটা পড়ছরে বাবা হযরত আদম নবীকে আল্লাহ কয় বিবাহ করায়া দিলাম সুন্দর আদম নবী এবং হযরত হাওয়ার সঙ্গে মেলামেশা হযরত আদম নবী যখন দুইজনের মেলামেশা হয়ে গেল আদম নবী হযরত হাওয়ার কপালে একটা সম্মান দিয়েছে নূরে মুহাম্মদি হযরত আদম নবীর কাছ থেকে হযরত হাওয়ার কপালে চলে গেছে সকাল বেলা দেখা যায় হযরত হাওয়ার চেহারাটা সক 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 করতেছে আদম নবী কয় রে কি রে হাওয়া বিবাহ করার আগে তো তোমারে দেখছি একটু কম এখন দি দেখি তোমার চেহারা নূর চমকাইতাছে কয় এটা অন্য কোন নমুনা রে এটা কইলো আখির জামানার পয়গম্বর নূরে মুহাম্মদির পাওয়ার এই জন্য আমার চেহারাটা নূরে চমকাইতাছে হযরত হাওয়া একটা ডাক দিয়া কয় নবী গো ও আদম নবী আপনি তো মেলামেশা করলেন হঠাৎ করে হযরত আদম নবীর স্ত্রী হযরত হাওয়ার গর্ভের মধ্যে একটা সন্তান না অল্প কয়েকদিন যাইতে যাইতে হযরত হাওয়ার দুইটা সন্তান আগমন করছে আমার আল্লাহ পাক জগতে যখন সন্তান পাঠাইছে জোরা 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 ফাটাইছে সুবহানাল্লাহ কি ফাটাইছে জমজ 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 ফাটাইছে এমন পাঠাইতে পাঠাইতে প্রথমটার প্রথম জোরার লগে দ্বিতীয় জোরার বিয়া দ্বিতীয় জোরার লগে প্রথম জোরার বিয়া এইভাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আদমের সন্তানগুলাকে দুনিয়াতে পাঠাইলেন এমন ভাবে পাঠাইতে পাঠাইতে হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পাঠাইছে হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পাঠানোর পরে হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীর ঘর স্ত্রীর গর্ভে একটা সন্তান আগমন করছে যার নাম হলো হযরত খাজা আব্দুল্লাহ মানে নবীর বাবা হযরত খাজা আব্দুল্লাহ পেশানিটার মধ্যে কপালের মধ্যে এমন নূর চমকাইতাছে হযরত খাজা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর কাছে দিয়ে হাঁটতে যায় মক্কা নগরীর সুন্দর সুন্দর নারীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দিনারের মালিকের মাইয়ারা হযরত খাজা আব্দুল্লাহর দিকে তাকায় হযরত খাজা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয় এমন ভাবে বারবার প্রস্তাব দেয় খাজা আব্দুল্লাহ ওনার বাবা আব্দুল মুতালিবের কাছে এসে ডাক দিয়া বলে বাবা ইয়ো ও বাবা আমি তো মক্কার রাস্তায় বাহিরে হইতাম পারি না আমার দি মাইয়ারা বিয়ার প্রস্তাব দেয় আমার দি মাইয়ারা শাদি করবার জন্য প্রস্তাব দেয় খাজা মুতালিব ডাক দিয়া কয় না 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 তুমি বিবাহ করতে পারবা না আব্বা কেন পারবো না জানতে চাই বলে কেন পারবা না জানো নি বলে এদেরকে তুমি বিবাহ করলে এদের টাকার কারণে তোমার প্রতি অহংকার হবে আল্লাহ তুমি আব্দুল্লাহর ব্যাপারে সুন্দর সংকেত দিছে আমি তোমার এই জায়গার মধ্যে বিবাহ দিব না কোন জায়গায় বিবাহ দিবেন বলে আমার একজন দোস্ত আছে জিনার নাম হযরতে ওহাব জহুরি নাম কি ওনার নাম হযরতে ওহাব জহুরি হযরতে খাজা আব্দুল মুতালিব যে ডাক দিয়া কয় ওহাব জহুরি ও ওহাব জহুরি তোমার তো একটা সুন্দর কন্যা আছে তুমি আমার বন্ধু মানুষ আমার মন চাই আমার সন্তান আব্দুল্লাহর জন্য তোমার মাইয়াটারে বিয়া করাইতাম ডাক দিয়া কয় রাজি হইয়া গেলাম ওহাব জহুরি কয় আপনি তো হাশিমি গোত্রের মানুষ আমার ছেলে আমার মাইয়া আপনি কেমনে নিয়া যাইবেন আমি তো একজন জহুরি মানুষ জহুরি কারে কয় স্বর্ণ মণি মুক্তা দ্বারা টোকাইতো তারারে আমি তো একজন জহুরি মানুষ আপনি তো আমার কাছ থেকে স্বর্ণ মণি মুক্তা নিতে পারবেন না আপনি আমার কাছ থেকে মাইয়া কেমনে নিবেন কয় তোমার মাইয়া নিতে চাই শুধু মাইয়া দ্বারা জিজ্ঞাসা করো রাজিনি এজন্য বাপ মা মাইয়ারে জোর কইরা বিয়া দিবেন সাবধান সতর্ক বিয়া দেওয়া যাবে না জোর কইরা ছেলের চেহারা দেখাইবেন কাজকর্মর ব্যাপারে অবগত করবেন মাইয়া যদি কই এটা ঠিক আছে তারপরে বিয়া দিবেন আপনি টাকা চাইয়া মাইয়াটারে দিবেন পরের দিন তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর যাওয়ার পরে মাইয়া শ্বশুর বাড়িতে ফি দেখাইবো জামাইর মাইয়া তো বিয়া দিলেন না টাকার কাছে মাইয়াটারে বিক্রি করে দিলেন টাকাওয়ালা মাইয়ারে আদর যত্নে রাখতে পারে না আদর যত্নে রাখতে কইলে নৌকা চালাইও মাইয়ারা আদরে রাখতে পারে কথা বলেন ঠিক না বেঠিক অনেকে মনে করে জামাইটা যদি বিদেশি হয় ও আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতাছেন বিদেশি হইলে বিদেশির কাছে বিয়া বসবেন তার মনটা বালা তবে চিন্তা করে বইছেন টাকাওয়ালার কাছে আপনি গরিব হইয়া বিবাহ বসতে যাইবেন কিন্তু দেখবেন আপনার সংসারটা উলুট পালুট হইয়া যাবে আপনি যেই পরিস্থিতির আপনার মাইয়াটারে ঠিক সেই পরিস্থিতি
স্ত্রীর বিয়া দিবেন যেই জায়গার মধ্যে বিবাহ দিবেন আর বিশেষ করে যুবক যারা আছেন আপনাদেরকে কদমে হাত দিয়া বলি যদি বিয়া করেন পয়সাওয়ালার মাইয়া বিয়া করা চিন্তা করেন না টাকাওয়ালা আপনার টাকা পয়সা দন্দলত সব আছে আপনি শ্বশুর বাড়ি থেকে আইনা আপনার বাড়িটার তরায়া লাইতেন না আপনি বিয়া করবেন আপনার চাইতে একটু নিম্ন শ্রেণীর মাইয়া যেন আপনার ঘরে আসলে আপনার মাইনা চলে আর যদি টাকাওয়ালা বিয়া করেন আপনার বাড়িতে কব আর কি টাকা আমার বাপের সেটারও বেশি টাকা দামাটা গোলামের ফুল বলেনি এজন্য টাকাওয়ালা চাইয়া বিয়া কইরেন না একটু কম দামি কম ফ্যামিলির করাইবেন কম ফ্যামিলির করবেন নিম্নমানের করবেন এটা করলে অনেক লাভ হইব তাহলে এটা নবীর বাপ থেকে শিখেন না তাহলে নবীর বাবা তো খাজা আব্দুল্লাহ হাশিমি গোত্রের মানুষ বিয়া করছে কার মাইয়া জোহরির মাইয়া তাহলে একটু নিম্ন শ্রেণীর বিয়া করলে লাভ আছে না নাই যত লাভ আর থাক আর না থাক সংসারে অশান্তি হইতো না ঠিক দমক দিলে কান ফাঁক দিয়ে কথা কইতো না ঠিক না বেটি ঠিক ঘটকও হান সাবানি নমুনে কয় আপনি ঘটক মোবাইলে শেয়ার শেষ 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 হুজুরের শেষ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার ওহাব জহরির কন্যা হযরতে মা আমেনা সুবহানাল্লাহ মা আমেনারে নয়নে মনি নবী কুলের জান এটা পরে এটা সিরিয়াল আইবো মা আমেনারে নয়নে মনি নবী কুলের জান খাজা আব্দুল্লাহ নবীর পরাণের পরাণ খাজা আব্দুল্লাহ নবীর পরাণের পরাণ দয়ালে নবীর পিতা ছিলেন খাজা আব্দুল্লাহ মা আমেনা ছিলেন নবীর প্রিয় মাতা দয়ালে নবীর পিতা ছিলেন খাজা আব্দুল্লাহ মা আমেনা ছিলেন নবীর প্রিয় মাতা তাদের মোহাব্বতে নবী নূরে মুহাম্মদির সবই প্রচার করেন এই দুনিয়ায় প্রচার করেন এই দুনিয়ায় দয়াল নবীর জানের জান মা ফাতেমা দয়াল নবীর প্রাণের প্রাণ মা ফাতেমা জোরে কর মারহাবা আমার ভাইরা বাবারা বন্ধুরা এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আব্বাদান হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হইয়া গেছে বিবাহ হওয়ার পরে দুইজনের বাসর ঘর হবে হযরতে ওহাব জহুরি এবং হযরতে আব্দুল মুতালিব সুন্দর একটা বাসর ঘর সাজাইয়া হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনারে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া দেওয়ার পরে নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপালের মধ্যে একটা সম্মান করছে হযরতে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালে একটা সম্মান করছে সম্মান করার পরে এবার যখন খাজা আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে বাইর হইছে মক্কার যেই মাইয়ারা খাজা আব্দুল্লাহর বিয়া করার কথা কইত এখন একটা মাইয়া খাজা আব্দুল্লাহর চেহারা দিয়ে চায় না একটা মাইয়া নবীর আব্বার চেহারা দিয়ে চায় না এবার নবীর আব্বার মনটা বড় খারাপ হাঁটতে 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 কাবা শরীফের কাছে আসছে হযরতে আব্বা আব্দুল মুতালিবের একটা ডাক দিয়ে কয় বাবা ইউ ও বাবা মক্কা নগরীতে তো মাইয়ারা আমার চেহারার দিকে তাকাইতো বিবাহ করার প্রস্তাব দিত এখন দি তারা আজকে থেকে আমার দিকে তাকায় না প্রস্তাব দেয় না এবার হযরত আব্দুল মুতালিব বলে দেখো অনেক মাইয়ারা যায় আজকে দি তোমার চেহারার দিকে তাকায় না বলে বাবার কথা সত্য জিজ্ঞেস করেন না ডাক দিয়া কই রে মক্কা নগরীর মাইয়ারা তোমরা না গতকালকে আমার চেহারার দিকে চাইতা সবাই ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমরা তোমার চেহারার দিকে তাকাইতাম না আমরা তাকাইতাম নূরে মুহাম্মদির দিকে তোমার ভিতরে যাই নূরে মুহাম্মদি ছিল আমরা তো তোমার দিকে চাইতাম না নূরের দিকে চাইতাম আব্দুল্লাহ কয় আমার নূরটা কি নাই হযরত আব্দুল্লাহ গেছে নদীর কিনারে নদীর কিনারে যাইয়া দেখতাছে আব্দুল্লাহ চেহারার ভিতরে যেই নূরটা সমকাইতো এখন আর নূরটা সমকায় না আব্দুল্লাহ ঘরের ভিতরে দৌড় মাইরা গেছে যাইয়া দেখতাছে রে হযরতে খাজা আব্দুল্লাহ যেই ঘরের ভিতরে বাসর করছে হযরতে মা আমেনার পেশানির মধ্যে ওই নূরটা সমকাইতাছে হযরত মাওলানা মোহাম্মদ শামীম রেজা সাহেব মারহাওয়াটা কি জোরে কইছেন না খাজা আব্দুল্লাহ কই বুঝলাম না
কয় বুঝলা কেমনে এটাই তো নূরে মুহাম্মদী যে নবীর ব্যাপারে আল্লাহ পাক 250 বার সূরা সফের ভিতরে কয় মারহাবা কইতেন না মারহাবা কইতেন না মারহাবা ওয়া ইযে ক্বালা ঈসা ইবনু মারইয়ামা মারহাবা মারহাবা করেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই নবীরে আসমানে নাম দিয়েছে আহমদ জমিনে মুহাম্মদ সুবহানাল্লাহ কোন বাবা আমার নবীর উম্মতের দলেরা নবীর আশিকের দলেরা হযরতে আব্দুল মুতাল আব্দুল্লাহ এবং মা আমেনার যখন সুন্দর সম্পর্ক হযরতে মা আমেনা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি যখন ওনার গর্ভের মধ্যে আগমন করলেন আগমন করার নবীজির আগমনের মাত্র 6 মাস আগে নবীর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে মজার বিষয় কি জানেননি আমার নবী যখন নবীজির আম্মা জানের গর্ভের ভিতরে আমার নবীর আম্মা ডাক দিয়া কয় জগৎবাসী দুনিয়ার মা বোনের গর্ভে সন্তান আস্তে তো পেটটা বড় হইয়া যায় আমি আমেনা এমন কোন পেটটা বড় হয় নাই আমার পেটের মধ্যে এমন কোন ওজন অনুভব করি নাই আস্তে 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 আমি অনুভব করলাম যখন আমার ঘরের মধ্যে এক মাস আমার সন্তান গর্ভে আগমন করছে আমার ঘরের দরজায় একদিন ফজরের নামাজের আগে দেখলাম দরজাটার মধ্যে কে জানি বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর না নবী আমার আরে 570 খ্রিস্টাব্দে দয়ার নবী সরোয়ারে আসিলেন দরার মুখে ওরে কান্দে নবী ইয়া উম্মতি ডাকে শুধু উম্মতি উম্মতি আল্লাহ বলে কান্দেন না নবী ওরে আপনার উম্মত গুনাহগার কেমনে হইব ওই কুল পার আপনি বুঝি কান্দেন সর্বদাই আল্লাহ কয় মায়ার নবী ওয়াসফাউ ইয়াসফাউ বলি উম্মত আপনি করে নিবেন পার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়া আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে যখন দুনিয়াতে আগমন করলেন নবীর বয়স একদিন একদিন দুই দিন করতে করতে মাত্র 6 মাস বয়স 6 বছর বয়স নবীজির মা জননী দুনিয়ার জমিনের ভিতরে নাই ও বন্ধু রে আমার নবীজির মা জননী যখন দুনিয়াতে নাই নবীকে লালন পালন করেছেন নবীজির দাদা আব্দুল মুতালিব ভাবে লালন পালন করে না কেন 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 জানোনি মা বাপ ফুতেরে জিয়েরে যেমনে লালন পালন করে চাচা জেঠি খালা খালু কিন্তু এমনে পালন করে না এই জন্য আসে কয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার আমার ভাইরা বড় বন্ধুরা নবীর 6 বছর বয়স আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করছে কত সুন্দরভাবে কিন্তু নবী তায়েফের রাস্তার কাছে কাছে বইসা থাকে একদিন মা হালিমা তুসাদিয়া আয়েশা দেখে আমার নবীজি বইসা রয়েছে একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার আসমানের ছাদের দিকে তাকায় হালিমা কয় জগৎবাসী রে আসমানের ছাদের এত আলো না
আমার নবীর চেহারা মুবারকের নূর মুবারকের যত আলো হযরত হালিমা কয় আমার কোন টাকা পয়সা নাই আমি একটা উট লাটটা উট দেডারে বলে একবার দুর্বল উট লয়া কাবা মক্কাতে আসছি আসার পরে রে বন্ধুরা হালিমা তু সাদিয়া কয় আমি আয়েশা নূর নবীর আমার কোলের ভিতরে নিছি নবীজি ছোট মানুষ নবীর কোলের মধ্যে নিয়া যখন আমি আমার উটের কাছে গেছি উট একজন নেলে হাঁটতে পারে না হঠাৎ করে দেখলাম আমার উটটা নিজে নিজে বইসা গেছে আমি উটের পিঠে উঠার পরে উটটারে দেখি কেমন ভাবে জানি দৌড়াইতাছে আমার বুঝতে দেরি হয় নাই রহমাতাল লিল আলামিন নবীজি উটের পিঠে উঠার কারণে এমন অবস্থা এবার আমি যখন উটটারে রাইকা আমি যখন আমার বাড়ির মধ্যে গেলাম আমার নবীরে আমি আমার ঘরের বারান্দায় রাখছি রাইকা আমি একটা পেয়ালা লইয়া আমি গেছি আমার বকরিগুলার কাছে একটু সামান্য পরিমাণ দুধ আসে কিনা আমার বকরিগুলার মধ্যে কোনো দুধ ছিল না আমি যাইয়া বকরিগুলার কাছে আইসা দেখি আমার বকরির দুধের বাটগুলা দুধে ভরপুর হইয়া গেছে পেয়ালার মধ্যে দুধগুলা লইয়া আমি আমার নবীদের কাছে আসলাম রাত্র হইয়া গেছে সন্ধ্যা হইয়া গেছে আমি দেখতাছি আমার নবী দিয়ে আসমানের দিকে বারান্দা থেকে তাকিয়ে রইছে আর নবীর সাদা আঙ্গুল দিয়া আসমানের একটা তারকার ডাইনে নেয় আরেকটা তারকার বামে লইয়া যায় আরেকটা তারকার ডাইনে লইয়া যায় আরেকটা তারকার বামে লইয়া যায় আমি কতক্ষণ শুধু দেখছি আমার বুঝতে দেরি হয় না এটা নূরে মুহাম্মদীর পাওয়ার হায় রে জগৎবাসীরা আমি যখন দেখলাম দুধ পান করাইয়া আমি দেখলাম আমার নবীদি সামান্য পরিমাণ অর্ধেক দুধ খাইছে আমি দুধ খাওয়া দেখা আমি মনে করলাম নবীর মনে হয় পেট ভরে গেছে এবার আমি দেখলাম আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না আমি ওই দুধের অর্ধেক দুধ আমি পান করলাম পান করার পরে আমি দেখলাম আমার দুগ্ধ পর্যন্ত ভরপুর হয়ে গেছে আমি আমার নবীর আমার ডান দুগ্ধের দিকে মুখটা লাগাইতে দিলাম আমার নবী যে আমার ডান দুগ্ধের মধ্যে মুখ লাগায় না বাম দুগ্ধের মধ্যে যখন মুখটা লাগাইতে দিলাম আমার নবীজি বাম দুগ্ধের মধ্যে মুখটা লাগিয়ে খাইছে কিন্তু আবার যখন দুগ্ধ পরিবর্তন করে আরেকটা দুগ্ধ পান করতে দেয় আমার নবী দুধটা খায় না একদিন দুই দিন যাইতে যাইতে আমার নবীর বয়স যখন 8 বছর 9 বছর 10 বছর হঠাৎ করে রে আমি দেখলাম আমার একটা বাচ্চা ছেলে ছিল ওই ছেলেটা পর্যন্ত দেখছে আমার নবী যখন খেলাধুলা করে আসমান থেকে রহমতের ফেরেশতা নামে আমার নবীজির সিনা মুবারকটার হাইরা মাঝখান দিয়া নবীর সিনা মুবারকটারে পরিষ্কার করতেছে আমি দেখছি রে একবার না দুইবার না তিনবার না চারিবার নবীর সিনা মুবারক সাফ করছে সিনা মুবারক তারে পরিষ্কার করছে কেন করছে জানো উনি তো একজন আল্লাহর পয়গম্বর উনি তো একজন আল্লাহ পাকের নবী এভাবে করতে 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 আমার নবীর বয়স যখন 12 বছর হয়ে গেছে নবীদের আম্মা দান হযরতে হালিমা তু সাদিয়া কয় নবী গো ও মায়ার নবী আপনার এমন কিছু অবস্থার কথা আপনাকে আমি জানাইতে চাই নবী গো এক বাটি দুধ যদি দিতাম আপনি অর্ধেক পান করতেন বুকের দুধ পান করতে দিলে আপনি বাম দিকেরটা খাইতেন ডান দিকেরটা খাইতেন না আমার নবী কয় মা ও মা আমার আল্লাহ তো আমি নবীরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে আমার তো আরেকটা ভাই আছে আপনার গর্ভের একটা সন্তান আছে ওই সন্তান আমি যদি দুইটা দুধ পান করি সে তো আমার দুধ ভাই হিসেবে তার হক নষ্ট হইয়া যাবে এই জন্য আমি দয়াল নবী একটা দুধ পান করছি আর আমার ভাই আর একটা দুধ পান করছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওনাদের সামনে একজন লোক আগমন করছে আমার নবীজি হঠাৎ করে দাঁড়াইয়া গেছে মারহাবা জোরে কইতেন না আমার নবী হঠাৎ করে যখন এইভাবে দাঁড়াইয়া গেছে উপস্থিত এইভাবে সাহাবাই কেরাম অনেক সাহাবাই কেরামের সামনে আমার নবী এভাবে দাঁড়ানো নবীজি বললেন সাহাবাই কেরাম তোমাদের মাঝখান দিয়ে ফাঁকা করে দাও বলতেন না সুবহানাল্লাহ সাহাবাই কেরাম এইভাবে জায়গাটা ফাঁকা করে দিছে নবীজির কাপ মুবারকের মধ্যে একটা চাদর মুবারক রুমাল মুবারক ছিল আমার নবীজির রুমাল মুবারকটা নবীজি যেই জায়গার মধ্যে বসা ছিলেন এই রুমাল মুবারকটা এইভাবে বিছিয়ে দিছে সাহাবীরা লক্ষ্য করে দেখলেন একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠিটা বট দিয়া দিয়া নবীজির সামনে আসতেছে কোন সুবহানাল্লাহ
আমার দয়াল নবীর সামনে যখন আসলেন নবীর চাদর মুবারকটা এইভাবে বিছিয়ে দিয়ে রাখছে ওই মহিলাটা লাঠিটা ভর দিয়া চাদরের উপরে আসছে অল্প কিছুক্ষণ বসছে অতঃপর ওই মহিলা ওই জায়গা থেকে চলে গেছে ওই জায়গা থেকে যখন মহিলা চলে যায় সাহাবাই কেরাম বড় অবাক হয়ে গেলেন আমার নবীর চাদর মুবারক তার সারা দিয়া তাদের মধ্যে নিয়া নবী আবার আমার যখন বৈশা যায় সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই এটা তো একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি এই মহিলাটারে কি লাগে আপনি এত সম্মান করলেন আমার নবী কয় রে সাহাবীরা রে এই মহিলাটা বুড়া হইতে পারে ওনারে তুমি চিনোনি আমি আমার জন্মের আগে আমার আব্বা হারাইছি জন্মের পরে আমি আমার মা হারাইছি রে সাহাবীরা রে ও সাহাবীরা রে এটা আর কেউ না এটা হইল আমার দুধমা হযরত হালিমা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা রাসূলুল্লাহ নারে গাউসিয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা কারী মোহাম্মদ শামীম রেজা আল কাদরী সাহেব জিন্দাবাদ আমার ভাইরা বাবারা বন্ধুরা নবী আমার ডাক দিয়া কইরা আর কেউ না আমি আমার জন্মের পরে মারে হারাইছি আমি আমার বাপের হাতর পাইছি না এ মহিলাটা আমি নবীর বুকের দুগ্ধ পান করাইছে এ মহিলাটা আমি নবীর আদর যত্ন করছে সাহাবীরা কই নবী গো দুধ মারে এত সম্মান করতাছেন দুধ মারে এত ইজ্জত করতাছেন নবী আমরা আমার মারে কত সম্মান কইরাম নবী কয় বেশি ইয়া রাসূলুল্লাহ কত সম্মান কইরাম কয় বেশি ইয়া রাসূলুল্লাহ কত সম্মান কইরাম কয় বেশি নবী ডাক দিয়া কয় রাদার রব্বি ফির দাল ওয়ালিদি যারার মা বাবা সন্তুষ্ট আল্লাহ তারার প্রতি সন্তুষ্ট সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি যারার মা বাপ তারার প্রতি নারাজ আল্লাহ তারার প্রতি নারাজ হে নাসিরাবাদের যুবক হে নাসিরাবাদের বন্ধুরা হাইজা যারার মা বেঁচে আছে বাবা বাইসা আছে আজকে মাহফিল শেষ কইরা বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া আম্মার ফাউডির আঞ্জা কইরা ধরবা আব্বার ফাউডির আঞ্জা কইরা ধরবা ধরিয়া কইবা মা ও বাবা আপনারা লগে জীবনে কত খারাপ আচরণ করছি আব্বা ও মা কত অন্যায় করেছি আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন দেখবেন আপনি যখন আপনার মার পায়ে ধরবেন আপনার বাবার পায়ে ধরবেন আপনার মাও কান্দতাছে আব্বাও কান্দতাছে ও মা কান্দ কি লাগা ডাক দে কইব ফু তুই যে আমি মার পায়ে ধরছো তা আমি মার কলিজা ঠান্ডা হইয়া গেছে ও বাপ তুই যে আমি আব্বার পায়ে ধরছো আমি আব্বার কলিজা ঠান্ডা হইয়া গেছে আজকের মাহফিলে এমন কোফাল ফোরা বুঝি তোমরা আছো যারা তোমরার বাপ মারে জুদা কইরা দিছ তিন বেলা তিন ভাইয়ের ঘরে খায় আল্লাহর লানত করব তোর উপরে তুই কেমনে তোর মা বাপ রে জুদা কইরা দিছ তোর মা তোর জুদা জুদা ঘরে ঘরে আইটা খাওয়ার লাগে জন্ম দিছে না তোর বাপ কি লাগে তিন বেলা তিন ঘরে খানা খাইতো তোর বাপ তো তোর লাগে জন্ম দিছে না যে আব্বা এত কষ্ট করছে যে আব্বা সিরা লুঙ্গিটা পরা পরা সময় কাটাইছে নৌকা চালাইছে মাছ ধরা ধরা তুই ফুতরে খাওয়াইছে সিরা লুঙ্গিটা পরা আব্বা মসজিদে গেছে নতুন একটা লুঙ্গি কিনছে না হাজিয়া বুঝি তুই ফুত হইয়া ওই আব্বার খানা দেস না ওই আব্বা বুঝি তিন বেলা তোর ঘরে খুঁজা খুঁজা খাওয়া লাগে যে মা পুরান কাপড়টারে সিলাই করে করে পরছে ওই মা জননীরে তুই ফুট বাঁধতেস না তোর মা মানুষের দরজায় দরজায় খাওয়া লাগে তোর মা তিন বেলা তিন ঘরে খায় বুড়া মা বাপ যদি হইয়া যায় মা বাপের তো মন না চাই বুড়া বয়সে কয়েক রকমের খানা খাইতো তিন ভাইয়ের ঘরে যদি তিন বেলা না খায়
খাওয়াইয়া মা বাপ একটা ঘরে বইয়া থাকতো তিন বেলা যদি মা বাপের সামনে তিন রকমের তরকারি দিতি তোর মা বাপ শান্তি হইয়া যাইতো খাইয়া মজা পাইতো আজকে তোমার মা বাপরে তুমি জুদা কইরা দিছো অনেক পুতাই তাছো আজকে মাহফিল দেখে বাড়ি যাইবা ডাক দিয়ে কইবা মা আজকে আমারে আমি একটা কথা কইয়া দেই এতদিন জুদা খাইছে আমি ফুত যতদিন বাইসা থাকবো আমি যদি শুটকি দিয়া খাই আপনি আমার লগে খাইবেন মাছ দিয়া খাইলে আমার লগে খাইবেন গোস্ত দিয়া খাইলে আমার লগে খাইবেন আর জুদা খাওয়ানোর দরকার নাই ঘরে তোমার আব্বা তোমার মা তুমি আছিলা তিন টুকরা মাছ রান্ত মা জননী বাপের মাছটা বাপ খাইতো ফুতের মাছটা ফুতে খাইয়া লাইতা মার মাছটা মা খাইতো না রাইকা দিত জল দিয়া রস দিয়া ভাত দিয়ে খাইতো আমার ফুতে বাকি টুকরাটা দিয়া রাইকা মজা করে ভাত খাইব আজকে তুই ফুত বুঝি নিজে মুরগি দিয়া কাঁদ তোর মারে তুই মাছ দেস না ঘরে মাছ চাইবা যে পুতাই মা বাপের লগে খারাপ ব্যবহার করছো আজকে মাহফিল দেখে মাফ চাইবা যুবক দে তোর কদম আমার সামনে দে শামিম দাদা দিব্যা দিয়া তোর কদম পরিষ্কার কইরা দেমু তবু কোনোদিন মা বাপরে কষ্ট দিস না তবু কোনোদিন আব্বা আমারে কষ্ট দিস না বন্ধুরা যাদের মা বাপ বেঁচে আছে আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ি যে আম্মা আব্বার ফাউডি দরবা ধরা ডাক দিয়ে তোবা মা আমারে মাফ কইরা দেন বাবা আমারে মাফ কইরা দেন যতক্ষণ না কইছে মাফ কইরা দিছি অতক্ষণ মা বাপের ফাউ সারবা না হে বন্ধু মনে মনে চিন্তা করো হুজুর আমি তো কোনো ই করছি না আমি কি লাগে মা বাপের পায়ে ধরে মাফ চাইতাম মা বাপের পায়ে ধরলে ফুটে ছোট হইয়া জানা আজকে নিয়ত কর মা বাপের পায়ে ধরে মাফ চাইবা দেখবা তোমার মা বাপ এমন দোয়া করে দিব তুমি ফুট বড় হইয়া যাইবা আল্লাহ এমন সন্তান আছে ছায়া দেখো ওই বেটাটার কেন চোখ দিয়া ফানি পড়ে হে মুরব্বি কি লেগা কান্দ বাপ বুঝি নাই মাফ চাইবা কার কাছে মুরব্বি কান্দ কি লেগা মা বুঝি নাই অনেকে মনে মনে কয় হুজুর আমার তো আব্বা নাই আমি কার কাছে যাই পায়ে ধরে মাফ চামু জিগা কান্দে কি লেগা হে বলবো হুজুর আমার তো মা নাই আমি কার কাছে পায়ে ধরে মাফ চামু বন্ধুরা যার মা নাই এই ফোলাপান গুলার কষ্ট কেউ বুঝে না যার বাবা নাই হে মানুষ গুলার কষ্ট কেউ বুঝে না হেরা যে কান্দে হেরা তো এমনি এমনি কান্দে না বিছনার ভিতরে মাথাটা লাগে ঘুমাইলে লগে মার পুরান বালিশটা বাপের পুরান বালিশটা চিন্তা করে আমার মা আমার লগে শুয়া মাথাটার ভিতরে হাতে দিত আমি কেমনে ঘুমাইয়া দিতাম আমার বাপ আমার লগে ঘুমাইতো ঘুমায় ঘুমায় কত বালা বালা জিনিস বুঝাইতাম আমি ফুট ঘুমাইয়া যাইতাম ও আল্লাহ আমার মা নাই আমার বাপ নাই আমার মা বাবার কবর রাজাব মাফ করো আজকের মাহফিলে কত ফুতাইত বইয়া গেছো তোমার মা নাই লাখ টাকার সম্পদ দিয়া গেছে কত জায়গা জমি দিয়া গেছে ওই জায়গা জমি বুক করতাছো আম্মা আব্বার কবরের জন্য এখনো পর্যন্ত কিছু করলাম না বন্ধুরা যারার মা বাপ কইরা গেছে আম্মা আব্বার লেগে চিন্তা কইরো না আম্মা আব্বা কবরে গেছে নবী কয় কোনো ফুত যদি কোনো সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় ও বন্ধু তোমরা কার কার মা কবরে বাপ কবরে জানি না তোমরা চোখের পানি ফালায় অনেকে কান্তাছো হুজুর আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে আমার বাপ আমার অনেক জায়গা জমি দিয়া গেছে দোয়া করবেন আল্লাহ যেন আপনার মা বাবার কবরের আযাব মাফ করে আল্লাহ যেন তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই জোরে কোন আমিন ও বন্ধু নবীর উম্মতের দল গতকালকে সকালবেলা আমার একটা মাদ্রাসা আল্লাহর দোহাই আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লা শহরে এখনো ছয় ছয়টা মাদ্রাসা আমার একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসার ছেলে শাখা দেইটা মেয়ে শাখাও আছে একটা ওই মাদ্রাসার মধ্যে আমার একটা ছাত্র ছেলে তার মা দুনিয়ার জমিনে নাই ফোলাটা আমি গেলে আমার কাছে এসে আন্দা করে এই জায়গাটার মধ্যে ধরে ধরে ডাক দিয়ে হুজুর আমার বাপ আপনার কাছে দিতে আপনি যখন মা বাবার ওয়াজ করেন আমার মা
বইয়া বইয়া কান্দে আমার মার কথা মনে হইলে আমি কান্দি হুজুরের মাদ্রাসায় আসার পর আমি আমার মার কষ্ট বুঝছি না মার কষ্ট বুঝছি না হুজুর আমার মার লাগে সব সময় দোয়া করবেন এই ফোলাটা সব সময় শুধু মার লাগে কান্দে আরেকটা মাদ্রাসা যেটা কুমিল্লা ইসলামিয়া মহিলা মাদ্রাসা নামে পরিচিত কুমিল্লাতে ওই মাদ্রাসাতে একটা ছোট্ট মাইয়া মাইয়াটার মা দুনিয়াতে নাই দাদি আইনা মাত্র নানি আইনা মাদ্রাসায় দিয়া যায় এই মাইয়াটা সব সময় আইসা কই হুজুর আপনি যখন আম্মুর ওয়াজ করেন আমার কাছে ভাল লাগে আমি চিন্তা করি ছোট্ট মায়াটা মার কি বোঝে ছোট্ট মায়াটার কলিজাটা তো খালি হয়ে গেছে মারা দর পায় না তার সামনে কত মারা আইসা ছোট ছোট বাচ্চার লোকমা দিয়া ডিম রুটি খাওয়াইয়া দেয় আমি মাঝে মাঝে পকেটে করে কেক কিনা লইয়া যায় মায়াটার জন্য মাঝে মাঝে বিস্কিট কিনা লইয়া যায় মায়াটার জন্য আমি চিন্তা করি তার যদি মা থাকতো তার মা অত অন্য ফুলা ফুল লেগে খাওয়াই দিত তারার মতো আমি অনেক মহিলার কইছি আপনারা যখনই মাদ্রাসায় আসেন বাচ্চারে খাওয়াইতে আরে পাঁচজন যদি পাঁচ বারে মাইয়াটারে পাঁচটা লোকমা করে খাওয়াই দেন মাইয়া মার কষ্ট বুইলা যাইব আরে এমন কত মানুষ আছে মা নাই বাপ নাই সম্পদ আছে কিন্তু মা বাপের আদর তোমরা পাও না আল্লাহ যেন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দেয় আজকের মাহফিলে কত ফুলাফান আছো মা নাই বাপ নাই একটা সন্তান আসুনি হুজুর আমার মা নাই আমার মার লেগে দোয়া কইরেন আমার আব্বা নাই আব্বার লেগে দোয়া কইরেন আমি এই মাহফিলের মধ্যে পাঁচটা হাজার টাকায় মসজিদের কামের লেগে দিতাম ত্রিশ হাজার দেওয়ার মতো লোক আছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম বানা দো মেরে সিনে কো মদিনা নেকালোয়ে বাহার গামসে ইয়ে সফিনা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশে কো কা কাম হ্যায় মবদু একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এ নাসিরাবাদ এলাকার বাইতুল আকসা জামে মসজিদের মাহফিল 15তম মাহফিলের আখিরে মুনাজাত হইয়া যাইতাছে রে দয়াল আজকের জান্নাতের বাগানে কত মানুষ হাত বাড়াইয়া দিছে রে দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমার জীবনের গুণা তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ আমরা জীবনে যত গুণা করলাম আপনার জীবনের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমার জীবনের গুণাগুলা মাফ করে আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো মা বান্দা যাবে কার কাছে বলো তো অনেকে হাত বাড়াইছে যারার জগতে মা নাই অনেকে হাত বাড়াইছে বাবা নাই যে মা যে বাবা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে আজকে ওই মা জননী অন্ধকার কবরে যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘি বিধা সন্তানে মানুষের মতো মানুষ করবার জন্য আব্বা এত কষ্ট করছে জানি না ওই আব্বা জানি কবরে কেমন আছে কি অবস্থায় আছে এমন আব্বার কবরে তুমি আল্লাহ আজাব দিও না কত ফুতারা জানি হাত বাড়াইছে কত মাইয়ারা জানি হাত বাড়াইছে যারার জগতের ভিতরে মা নাই আরে মা যে মারে মা কইয়া ডাক দিলে কুলি যার আগুন ঠান্ডা হয়ে যায় যে মার দিয়ে লেক নজর তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়
যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছি যেই মা সন্তানের জন্য এত কষ্ট করছে ডাক্তারের কাছে যদি নিয়া দেওয়া হইতো ডাক্তার কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা কইতো ডাক্তার আমি মা মইরা যামু আমার ফুতরে আমি দুনিয়ার আলো দেখামু আল্লাহ এমন মা কার জানি কবরে এমন বাবা কার জানি কবরে এই সন্তানগুলা গোপনে গোপনে কান্দে আল্লাহ তুমি দেখতাছো যাদের যাদের মা বাবা কবরে তাদের তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থ তা নসিব করো মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে আমার চোখের পানি আয় রে মা জননী আমার আয় রে মা জননী আয় রে মা জননী আমার আয় রে মা জননী আল্লাহ যার মা নাই যার বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আমার নবী না বলেছেন যাদের মা বাবা কবরে যায় ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে কান্না করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ নাকি তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জানি না তোমার কোন বান্দার জানি মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে আল্লাহ জনাব মোহাম্মদ ওমর আলী সাহেব দোয়া চেয়েছেন নজরুল ইসলাম সাহেব দোয়া চেয়েছেন আশিকু সোহেল দোয়া চেয়েছেন আবুল কালাম সাহেব দোয়া চেয়েছেন আমজাদ এবং আলামিন দোয়া চেয়েছেন হেলাল এবং বিল্লাল দোয়া চেয়েছেন ইমরান সরকার সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন বিশেষ করে কোরআন খতম হয়েছে এটার জন্য আল্লাহ মাহফিলের সভাপতি জনাব আশকর আলী হাদি সাহেব দোয়া চেয়েছেন এমন করে এই মসজিদের উন্নয়ন কাজে যারা যারা 30,000 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত দান করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মুরব্বী সমাজ যুব সমাজ জানলা কিশোর সমাজ ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ বিশেষ করে প্রবাসী মসজিদ মিয়া সহ আল্লাহ যারা যারা দান করেছেন প্রত্যেকের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার বোন মাকসুদ আক্তার আল্লাহ ওনার ছোট্ট কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনার নবজাতক সন্তানটার হায়াতের মধ্যে বরকত দান করো এমন ভাবে যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুলে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাহফিল আজকে 15তম মাহফিলের আখির মুনাদা কিয়ামত পর্যন্ত তুমি মাহফিল দায়েম এবং কায়েম রাখো মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মুসল্লি সহ এই এলাকার মানুষ যারা যারা দোয়া চায় এলাকার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল মঞ্জুর করো যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও পর্দার অন্তরালে কত মা বোনের আঘাত বাড়িয়ে দিছে আল্লাহ আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ জীবনে একবার মক্কা মদিনা যাইতে চাই গরিব মানুষ মক্কা মদিনা যাব এমন কোন তৌফিক নাই দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিবি না বলে দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিবি না কুশল কইরা লইয়া যান গো সোনার মদিনা হায় রে মনে ভালোবাসাছি বাবা যারা যারা মদিনা যাইতে চায় এই গুনাহগারের সঙ্গে নাসিরাবাদ বাইতুল আকসা জামে মসজিদের এই না মসজিদের মুনাজাত থেকে আখিরি মুনাজাত থেকে একটু জবান করে আল্লাহকে ডাকেন আর করেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও করেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল
বিশেষ করে মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের কাজে সহযোগিতা করেছে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের মনের আশা নেক দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো আর মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আপনাদেরকে একটা প্রশ্নের জবাব আমার কাছে চাইছে হুজুর আমি মানিকনগর বাজার থেকে একদিন রাত্র 10টার দিকে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি বড় আকারে হইচই হচ্ছে আমি একটু এগিয়ে দেখলাম যে মসজিদের সীমানার ভিতর থেকে ভিতরে কিছু লোক প্রজেক্টরের মাধ্যমে মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে খেলা দেখতেছে মানে এক কথায় মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে খেলা দেখা জায়েজ হবে কিনা অথবা বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন নামাইয়া যে প্লাওয়ার খেলে অথবা প্রজেক্টর চালায় খেলা দেখা জায়েজ আছে কিনা আমার একজন ওস্তাদের কাছে প্রশ্ন করার পর উনি উত্তর দিছেন এটা হচ্ছে 10 জনের সম্পদ এই সম্পদ যারা নষ্ট করবে তারা হাকুল ইবাদত নষ্ট করার মানে বান্দার হক নষ্ট করার কাতারে পড়বে এটা হারাম এটা যারা করবে এটার জন্য আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহিতা করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক এগুলো সম্পূর্ণ হারাম কাজ এগুলো করা যাবে না অনেকে কয় হুজুর আমরা যে খেলা দেখছি তাহলে এটা হ্যাঁ আল্লাহর নবী কইছে প্রত্যেক খেলা এগুলো হারাম এগুলো যারা দেখছেন মুসলমানের ফুতায় নিজেরাই চিন্তা করে দেখেন আপনারা কিন্তু নিজের বাপ দাদার সম্পদ লস করে কিন্তু খেলা দেখছেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে করে করেন আমিন মসজিদ থেকে অথবা বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন নামাইয়া খেলাও দেখা যাবে না অন্য কোনো কাজে ব্যবহারও করা যাবে না নিজের কাছে নিজে ব্যবহার করলে নিজের মিটার থেকে ব্যবহার করতে হবে আর নচেত আপনি পরের সম্পদ লুণ্ঠন করেছেন হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করেছেন এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে কারেন্ট বিলটা দিয়ে দিলে মানে কারেন্ট